গুড মর্নিং, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। তো এখন প্রায় 7টায় যে বেজেই গেল ঘড়িতে, আর ছেলে মেয়েরা এখনও ওঠেনি সকালবেলা। সকালে এতটাই রোদের তাপ, সারা রাত তো প্রচণ্ড গরম, থাকাই যায় না। আমি তো বিছানা থেকে ছেড়ে আবার নিচেই বিছানা করে শুয়েছিলাম নিচেতে। তো ওদিকে চাটা বসিয়ে দিয়ে এসেছি আমার জন্য, যে বাইরেটা মানে সামনে সামনেটা এসেছি দেখার জন্য। সকাল থেকে এমন রোদ, মনে হচ্ছে এখন দুপুর হয়ে গেছে, প্রচণ্ড গরম, মানে ঘরে তো থাকাই যাচ্ছে না। চাটা করে নিয়ে আমি নিজের মতো নিজেই খেয়ে নিই, কারণ ওরা কখন উঠবে এক এক করে তখন ওদের খাবার তৈরি করে দেবো। তো সকালের খাবার দাবার ওদের করে দিয়েছি, ডাল ভাত আলু ভাজা এগুলোই খেয়েছিল সকালবেলা খেয়ে দিয়ে। এখন আমি আমার মাছ নিয়ে এসেছি, তেলাপিয়া মাছ 3 পিসই রান্না করব, যেহেতু রাত্রেবেলাতে রুটি খাওয়া হয়, মাছ টাছ লাগে না সেরকমভাবে। আর এটা সর্ষে বাটা করব, আর রুটির সাথে তো খাওয়াই যাবে না, তো এই মাছটা দিয়ে করব সর্ষে বাটা। আর এটা খেতে কিন্তু সবাই খুব ভালোই বাসি আমরা, আর মেয়েও তো এই মাছ দেখলে পরে ওরা মানে আর খিদেটা আগে আগে পেয়ে যায়, এরকম ওর অবস্থা। সর্ষে বাটাটা খুব পছন্দ করে, তো আমিও করি। পোস্তটা না, পোস্ত দিয়ে করলে আমি যেন মাছের টেস্ট সেরকম ভালো পাই না। তো কড়াইটা ভালো করে একটু গরম করে নিলাম, দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে মাছটা কাটিয়ে উঠে যায়, কড়াইটি লাগবে না ওই জন্য। আর এদিকে সর্ষেটা নিয়ে নিয়েছি, আর শিল নোড়াতেই বাটি, কারণ কোনো বাজারের যতই নামি দামি কোম্পানির প্যাকেটের গুঁড়ো মানে সর্ষে গুঁড়ো হোক না কেন, একদম ভাল লাগে না, সে যত ভালো কোম্পানি হোক না কেন। আর নিজে হাতে বেটে নেওয়ার এই যে সর্ষেটা, এটা টেস্টি হয় পুরো অন্য রকম। তো নিজে বেটে নিয়ে আবার এটাকে না একটু ছেঁকে নিই, ভালো করে ছেঁকে নিয়ে তো খোসাগুলো বেরিয়ে যায়, তো এটা খেলে কোনো প্রবলেম সেরকম হয় না। তো এটা শিলে না বেটে মিক্সিতেও করে নিতে পারতাম, কিন্তু সর্ষের পরিমাণটা অল্প, তো বেশি খুব একটা করছি না, যার জন্য না মিক্সিতে ঠিক মতো মানে হতে চায় না, ওই জন্য শিলেই বেটে নিচ্ছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে দিলাম, আর কয়েকটা এমনি গোটা দিয়ে রাখবো, ঝাল বুঝে ব্যবহার মানে নেবো আর কি। আর অবশ্য ছেলে খাচ্ছে না, ও তো ঝাল হলে খেতেও পারে না সেরকম, তাছাড়া মাছ খায়ও না, সর্ষে বাটা তো খাবেও না। ওর জন্য একটা ডিম সেদ্ধ করে দেবো, সেটা দিয়ে ও খেয়ে নেবে। এদিকে রান্নাঘরে রান্নার হেল্প করতে চলে এসেছে মেয়ে, মেয়ে এসে আবার বলছে মাছগুলো আমি ছেড়ে দিই, ওই মাছগুলো ছেড়ে দিচ্ছে ঝোলের মধ্যে, তো একটুখানি কিছুক্ষণ ফুটিয়ে টুটিয়ে নিয়ে নামিয়ে নেবো, ব্যাস যে রেডি। আর সেরকম কিছু রান্নাবান্না আছে করছি না, এদিকে ঢেঁড়স সেদ্ধ বসিয়েছি, আর ডাল করেছি সকালে, তার সাথে আলু ভাজা আর কিছু পটল ভাজা, এটাই আছে। আর এখন দুপুরবেলা তো ভীষণ ভীষণ গরম, যার জন্য ছেলে একবার এসে বলে গেলো কি লেবু দিয়ে একটু শরবত করতে, তাই ওদের দুই ভাই বোনকে একটু করে দিলাম। কিন্তু এখানে এসে মেয়ে খেলেও কিন্তু ছেলে এটা খাবে না, মানে কিছুক্ষণ পরেই ওর মুড চেঞ্জ হয়ে গেছে, তো লেবু শরবত খাবে না, অন্য কিছু এখন দিতে হবে। তো আবার কি করব, বেদানা ছিল ঘরে সেটাই এখন কেটে ওকে দিলাম, তো এটা পেয়েও খুশি। এখন বললো টিভিটা একটু চালিয়ে দিতে, টিভি দেখবে আর বসে বসে বেদানা খাবে। তো স্নান করার কথা বললাম, তো এক্ষুনি করবে না, একটু পরে ওর করিয়ে দিচ্ছি ওকে। আবার এদিকে ভেবেছিলাম ডিম সেদ্ধ করে দেবো, সেই ডিম সেদ্ধ উনি এখন খাবেন না, তার জন্য ঘরে পনির এনে রেখেছিলাম রাত্রে করার জন্য, তো সেটাই এখন আবার কেটে একটু গরম জলে ভিজিয়ে রাখলাম যাতে পনিরটা একটু নরম হয়, তো বেশ অনেকটা নরমও হয়ে গেছে। তো এখন পনির ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে এগুলো দিয়ে খাবে ছেলে, তো ওই জন্যই বার করে রাখলাম। আর এদিকে ঢেঁড়সটা সেদ্ধ হয়ে গেছে, উনি স্নান টান করে নিজের জল নিজেই ভরে নিচ্ছে। আমি যে কাজ বাসন সারা হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, স্নান টান করে চলে এসেছি, ছেলে মেয়েদের আগে হয়ে গেছে, মেয়ে আবার এসে যে পুজো দিতে বসেছে, কিন্তু ও মানে পুজো খুব দিতে ভালোবাসে, আজকে ওর একটু ইচ্ছা মানে কম, কারণ হচ্ছে গোপাল নেই বলে, তাই তো, গোপাল ঠাকুর নেই বলে আজ একটু মানে অসুবিধা হচ্ছে, খারাপ লাগছে মনটা। গোপাল তো গেছে পুরী ঘুরতে, গোপালের জায়গাটা ফাঁকা বলে ওর আজকে পুজো দিতে মানে মনটা খারাপ খারাপ হচ্ছে। আমিও চলে আসলাম স্নান করে, তো ওকে দিয়ে নিই, আমিই পুজো দিতে আসছিলাম, তো ওই দেওয়ার ইচ্ছা ওই যে দুটো ফুল ফুটেছে আজকে নিয়ে নিই। ওইদিকে আরেকটা দেখ, দেখেছি আর নীলকণ্ঠ আছে এদিকে, আর নীলকণ্ঠ আছে। তো আসলে গোপাল ঠাকুর মানে শাশুড়িমা পুড়িয়ে গেছেন, উনি গোপাল ঠাকুরকে সঙ্গে নিয়ে গেছে, তার জন্য এখানকার আসনটা পুরো খালি খালি, আর ওই জন্য বাড়িটাও মনে হচ্ছে মানে খালি খালি লাগছে। তো মেয়েও বলছিল মা দেখো টানা যেখানে গোপাল ঠাকুর বসে সেই জায়গাটা পুরো ফাঁকা।
এখন খেতে বসবো, খাওয়া দাওয়া করবো। তার আগে দেখছি জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে, তো জলগুলো একসাথে মানে সব ভরে নিই, দিয়ে তারপরে সবাই মিলে একসাথেই বসবো খেতে। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এখন সন্ধ্যাবেলা ছাদে আসলাম, এসে জামা কাপড় কিছু তুলে নেব। তো ওই যে জামা কাপড়গুলো তুললাম, দিয়ে এখন ওই সন্ধ্যেটা দেবো। আর ছেলে কি শুরু করেছে, জলটা ভরতে বলেছি মানে নিয়ে আসতে বললাম, আর ওখানে ফেলতে ফেলতে যাচ্ছে। আমাকে তো দিতে হবে না, দিবি দিবি মেয়ে, কালকে একবার দিয়েছি ছাদে এসে জল, এখন আমাকে আজকেও বলে যাচ্ছে কখন যাবে কখন ছাদে যাবে জল দেবো। আর কি গরম, ঘরের মধ্যে এত তাপ না, থাকা যাচ্ছে না। আর একটুখানি শুয়ে পড়লে ক্লান্তি চলে আসে, তখন আর ইচ্ছাও করে না উঠতে। চলে দুপুরে একবার এসে জল দিয়ে গেছি একটু বেলার দিকে, তো গাছগুলো এখনও ভেজে ভেজাই আছে, এত তাপ তো মানে অনেকবার করে জল দিতে হয়, নাহলে শুকিয়ে যায়। জল নিজে মানে গাছে দিচ্ছে কি ছাদেই অর্ধেক ফেলে দিয়ে যাচ্ছে। দেখো যেগুলো শুকিয়ে গেছে বেশি সেগুলোতে দাও, ঠিক করে দাও, ঠিক আছে। এমন এখন খাচ্ছে প্রসাদ, সন্ধ্যাবেলা দেওয়া হয়ে গেছে, এখন ঘরে চলে যাব। দিয়ে চল, আর কি কি খাবি, কি করে দেবো এখন, কি করে দেবো? আর রোজ রোজ এই খাবার দাবার নিয়ে হচ্ছে সমস্যা, সন্ধ্যাবেলা কি এখন খাবে? দুধ খেয়েছে একটু আগে এইসব এক গ্লাস করে, আবার একটু পরে বলবে খিদে পাচ্ছে, এখন কিছু বানিয়ে দিই দেখি ঘরে গিয়ে, ঠিক আছে ভাইকে করে দিই। তো এখন আবার অনেকক্ষণ পর রাতের ডিনার বানাতে এসেছি, রাতের জন্য এখন করছি পনির, করবো চিলি পনির আর হচ্ছে রুটি। তো ভিডিওটা আজকে বেশি বড় করলাম না, তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতো টাটা, গুড নাইট।